অ্যাকটিভ ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব জারন সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য নিয়ে দেখেন আমাদের মনে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে আচ্ছা এই জারণ সংখ্যা আর যোজনী কি একই জিনিস নাকি এদের মধ্যে পার্থক্য আছে আর যদি পার্থক্য হয়েই থাকে তাহলে কি এমন পার্থক্য আছে যেগুলোর কারণে তারা আলাদা এই যে আমাদের ভিতর যে কনফিউশনগুলো আছে এই কনফিউশন সহ এই জারণ সংখ্যা এবং যজনীর মধ্যে পার্থক্যগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই আমরা এদের সংজ্ঞা দিয়ে একটু তাদেরকে পার্থক্য করার চেষ্টা করি অর্থাৎ জারন সংখ্যা কাকে বলে যোজনী কাকে বলে আমি আপনাদের বোঝার সুবিধার্থে লিখে রাখছি একটা জিনিস লক্ষ্য করেন আমি এখানে কি বলতেছি দেখেন জারণ সংখ্যা আমি এই পাশে জারণ সংখ্যা লিখছি এ পাশে যোজনী লিখছি একটা জিনিস লক্ষ্য করেন আমরা বলতেছি কি যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক ধনাত্মক বা ঋণাত্মক আধানকে জারণ সংখ্যা বলে একটু ভালো করে লক্ষ্য করেন আমরা কি বলতেছি জারণ সংখ্যার সংজ্ঞায় আমরা বলতেছি যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ অর্থাৎ কেউ ইলেকট্রন ছেড়ে দেবে বা কেউ ইলেকট্রন নেবে এই ছেড়ে দেওয়া বা নেওয়ার ফলে ধনাত্মক অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ আধানকে আমরা কি বলতেছি জারণ সংখ্যা আমি যদি একটা এক্সাম্পল দিই আপনার ব্যাপারটা আরও বুঝতে পারবেন এক্সাম্পলটা এরকম সাপোজ ধরুন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কত বারো তো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন যদি আপনি করেন ওয়ান এস টু টু এস টু টু পি কত হবে বলেন সিক্স থ্রি এস টু আমরা জানি যে প্রত্যেকটা পরমাণু চায় তারা স্থিতিশীল হতে নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করতে তো এই ম্যাগনেশিয়ামটা নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করার জন্যই তার এই যে সর্বশেষ কক্ষপথ থেকে এই দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় দেওয়ার ফলে সে নিয়নের গঠন কাঠামো অর্জন করে অর্থাৎ কি করে ম্যাগনেশিয়াম এই যে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হয় কি ম্যাগনেশিয়াম টু প্লাসে পরিণত হয় ক্লিয়ার অর্থাৎ সে কিন্তু টু প্লাসে পরিণত হতে পারে তা দেখেন তো এই যে মাথার উপর কি টু প্লাস হইলো না এটাকে বলা হচ্ছে কি তার জারণ সংখ্যা ক্লিয়ার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আবার যদি একটা উদাহরণ দেই যে ম্যাগনেশিয়ামের কথা যদি কল্পনা ম্যাগনেশিয়াম তো উদাহরণ দিলাম এবার যদি অক্সিজেনের কথা কল্পনা করি অক্সিজেন এইট এই অক্সিজেন করে কি দুইটা ইলেকট্রন আবার নিতে পারে দুইটা ইলেকট্রন নিয়ে কিসে পরিণত হয় অক্সিজেন টু মাইনাস এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া ম্যাগনিশিয়াম কেন দুইটা ছাড়লো অক্সিজেন কেন দুইটা নিল কে কয়টা ছাড়বে কে কয়টা নেবে এটা নিয়ে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে অবশ্যই ভিডিওটা লক্ষ্য করবেন আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো দেখবেন তাহলে ক্লিয়ার হবে না ইনশাল্লাহ কারণ দেখেন অক্সিজেনের যদি আপনি ইলেকট্রন বিন্যাসটা করেন তাহলে বুঝতে পারবেন ওয়ান এস টু টু এস টু টু পি ফোর অর্থাৎ তার কিন্তু আটটা ইলেকট্রন আছে দুই চার আর চারে আট সে যদি নিয়নের গঠন কাঠামো অর্জন করতে চায় অর্থাৎ দশটা ইলেকট্রন হতে চায় তার দুইটা প্রয়োজন ছিল এই জন্য সে দুইটা ইলেকট্রন নিয়েছে তো আমি ওইদিকে গেলাম না তার মানে আপনাদের এটা বোঝালাম যে ইলেকট্রন ত্যাগ যেমন ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিল দিয়ে টু প্লাস যে পজিটিভ আয়ন তৈরি হয়েছে আবার ইলেকট্রন গ্রহণ যেমন অক্সিজেন দুইটা ইলেকট্রন নিল নেওয়ার ফল টু মাইনাসে পরিণত হয়েছে এই যে হচ্ছে না পজিটিভ নেগেটিভ প্রান্ত এটাকে বলা হচ্ছে কি যারণ সংখ্যা আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন এবার আসি দেখেন যোজনীর সংখ্যাটাতে আমরা কি বলতেছি যোজনীতে বলা হচ্ছে যে যোজনী মৌল রাসায়নিক সংযোজনের ক্ষমতা প্রকাশ করে অর্থাৎ একটা মৌল আর একটা মৌলের সাথে কীভাবে যুক্ত হবে রাসায়নিক বিক্রিয়ায় সেটা যেটা নির্দেশ করতে সেটা হলো তার যোজনী আমি যদি একটা উদাহরণ দিই দেখবেন কার্বন এই হাইড্রোজেনের সাথে চার এই একটা কার্বন চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে মিথেন তৈরি করতেছে তার মানে এখানে ব্যাপারটা এরকম হচ্ছে যে কার্বন চারপাশে চারটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে দেখেন এই যোজনী বা জ্বালান সংখ্যা কিন্তু বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে আমরা অত বেশি সংজ্ঞায়িত করিনি কি বললাম দেখেন কার্বন চারটা হাইড্রোজেনের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে কিন্তু এমন কিন্তু কখনোই নয় যে একটা কার্বন পাঁচটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে এমনটা কখনোই হবে না অর্থাৎ ভুল কারণ একটা কার্বন চারটা হাইড্রোজেনের সাথেই কেবল যুক্ত হতে পারে পাঁচটার সঙ্গে নয় তার মানে যোজনী কি বলতেছি যোজনী রাসায়নিক সংযোজনের ক্ষমতাকে প্রকাশ করে যেমন এখানে এই কার্বনটা শুধুমাত্র চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারতেছে পাঁচটার সঙ্গে নয় এই যে যে ক্ষমতাটা এটা নির্ণয় করতেছে কি যোজনী ক্লিয়ার তাহলে আমি সংজ্ঞাগত দিয়ে একদিকে পার্থক্য করতে পারলাম আমি যদি আর একটা পার্থক্য করি তাহলে বুঝতে পারবেন এবার বলা হচ্ছে কি দেখেন জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কি বললাম জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে এটা কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারছেন আশা করি যেমন এই যে ম্যাগনেশিয়ামের দেখেন এই যে এটাও জারণ সংখ্যা এটাও জারণ সংখ্যা এটা এখানে পজিটিভ হয়েছে এখানে নেগেটিভ হয়েছে তো আপনি বলবেন যে ভাই এটা তো আলাদা আলাদা ছিল একই যদি হয় যেমন একই একটা উদাহরণ দেই ব্যাপারটা আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন আপনার আমি আশা করি আপনারা জারণ সংখ্যা নির্ণয় করতে পারেন আপনারা যদি লক্ষ্য করেন কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডে কিন্তু এইখানে কার্বনের জারণ সংখ্যা কত জানেন কার্বনের জারণ সংখ্যা কিন্তু হবে প্লাস ফোর কীভাবে বার করতে হয় জারণ সংখ্যাটি নিয়ে ভিডিও আপলোড দেওয়া আছে অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে তারপর এই একই কার্বন নিয়ে যখন সি এইচ থ্রি এল এইখানে এই ভদ্রলোক কার্বনের জারুণ সংখ্যা কিন্তু বার হবে কত জানেন মাইনাস টু তো আমি গেলাম না যে কীভাবে বার করতে হয় আমরা এটা নিয়ে আলাদাভাবে ভিডিও আপলোড দিয়েছি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিব তার মানে এইখানেও দেখেন কার্বন এইখানেও দেখেন কার্বন কিন্তু এইখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে প্লাস ফোর এইখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারতেছি যে জারণ সংখ্যা পজিটিভ বা নেগেটিভ হতে পারে কিন্তু এই যোজনী কখনোই পজিটিভ বা নেগেটিভ হতে পারে না তাহলে এখানে আরেকটা পার্থক্য সেটা কি জারণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনি কখনোই এই ধনাত্মক ঋণাত্মক হতে পারে না আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন তারপরে যদি আমি আর একটা উদাহরণের দিকে যাই তাহলে ব্যাপারটা আপনারা আরও ক্লিয়ার হবেন তো চলুন উদাহরণটা দেওয়া যাক এবার আপনাদের বলা হচ্ছে কি দেখেন কোন যোগের সমস্ত পরমাণুর জারণ সংখ্যার যোগফল সর্বদাই শূন্য এটা আবার কী ভাই আমি তো এটা বুঝতেছি না তাই না একটু যদি ক্লিয়ার করি আপনাদের ব্যাপারটা খুব ভালো করে লক্ষ্য করেন কি বলা হচ্ছে যে কোন যোগের সমস্ত পরমাণুর জারণ সংখ্যার যোগফল সর্বদাই শূন্য এটা তারা বোঝাচ্ছে যেমন আপনাকে যদি একটা উদাহরণ দেই যে কে টু সি টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট আমাকে যদি বলা হয় এই যে পটাশিয়াম ডাইক্রোমের যে যৌগটা আছে এইখানে এদের মোট অর্থাৎ নিট সংখ্যা কত এখানে বলা হবে যদি নিট জারুন সংখ্যার কথা বলে তাহলে হবে শূন্য কেন শূন্য হল এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কারণ আমরা জানি যখন অসংখ্য পরমাণু মিলে একটা যৌগ তৈরি করতেছে তখন তারা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে এটা দেখেন পটাশিয়াম ডাইগ্রোমেট এরা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় আছে এই জন্য বলা হচ্ছে এই সবগুলোর এটার 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 সবগুলোর যারণ সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দেই তাহলে এই যে যোগফলটা অর্থাৎ এটা হবে কি শূন্য ক্লিয়ার কানারা নিষ্ক্রিয় অবস্থায় আছে তাই পুরাটার যারণ সংখ্যা কি শূন্য এটাই বোঝাচ্ছে বলা হলো কি কোনো যুগের সমস্ত পরমাণুর জারণ সংখ্যার যোগফল সর্বদাই শূন্য ক্লিয়ার আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তারপরে দেখেন এবার বলা হচ্ছে যে সমস্ত পরমাণুর যোজনীর যোগফল শূন্য নয় অর্থাৎ এটা শূন্য হবে কিন্তু যোজনীর যোগফল কখনোই শূন্য হতে পারে না অর্থাৎ এই পার্থক্যটা আমাকে বুঝতে হবে ক্লিয়ার আশা করি আপনারা এই এটা বুঝতে পারছেন তো আমি যদি আর একটা পার্থক্য দেই তাহলে জিনিসটাকে আরও ডিবলিভাবে ক্লিয়ার করতে পারবেন আপনারা তো এই লাস্ট আমরা আলোচনা করব দেখেন আমরা বলতেছি কি জারণ সংখ্যা কি বলতেছি দেখেন এই যে জারুণ সংখ্যা আছে না এই জারণ সংখ্যা শূন্যও হতে পারে বা ভগ্নাংশও হতে পারে ভগ্নাংশ বলতে কী বোঝাচ্ছি দেখেন ভগ্নাংশ বলতে বোঝাচ্ছেন জিরো পয়েন্ট টু বা আমি যদি একটু ভালো করে উদাহরণ দিই কয়েকটা উদাহরণ দিই আমরা কি বললাম যে জারণ সংখ্যা শূন্য বা ভগ্নাংশ হতে পারে তাহলে জারণ সংখ্যার মান শূন্য হতে পারে বা টু পয়েন্ট ফাইভ এরাটাও হতে পারে বা হতে পারে কি আপনার ফাইভ পয়েন্ট সিক্সও হতে পারে বা পূর্ণ সংখ্যা হতে পারে বা সেভেনও হতে পারে তার মানে জারণ সংখ্যা শূন্যও হতে পারে ভগ্নাংশও হতে পারে ভগ্নাংশ মানে কিন্তু জিরো পয়েন্ট টু টু পয়েন্ট ফাইভ অর্থাৎ যে দশমিক যে সংখ্যাগুলো আছে এগুলো হতে পারে জারণ সংখ্যা কিন্তু যোজনী কখনোই শূন্য শূন্য বা ভগ্নাংশ হতে পারে না এটা আমাদের মনে রাখতেই হবে কি বললাম যোজনী কখনোই শূন্য হতে পারে না বা ভগ্নাংশও হতে পারে বা টু পয়েন্ট ফাইভ এরকম কখনো হবে না বা সেভেন পয়েন্ট ফাইভ এরকমও কখনও হবে না অর্থাৎ যোজনী কখনোই শূন্য বা ভগ্নাংশ হতে পারে না কিন্তু যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হবে যেমন টু থ্রি ফোর সিক্স সেভেন এরকম পূর্ণ সংখ্যা হবে কখনোই সেটা ভগ্নাংশ সংখ্যা হবে না তো আশা করি আপনারা এই জারণ সংখ্যা এবং জজুরির মাঝে যে বেসিক পার্থক্যগুলো আছে এটা আসলে বুঝতে পারছেন আশা করি তো এই টপিক নিয়ে বা অন্য কোনো টপিক যদি আপনাদের জানার ইচ্ছা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমরা চেষ্টা করব খুব সহজভাবে ভিডিওগুলো বোঝানোর জন্য